হ্যালো গাইস ওয়েলকাম টু জিভে ফ্রেশস আমি শৌর বাজে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর এক্সাম ডেট নিয়ে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর এক্সাম ডেট কবে ঠিক আছে অ্যাকচুয়ালি এক্সাম কবে হবে অনেকেই বলছে পাঁচই ডিসেম্বর এক্সাম হবে তো পাঁচই ডিসেম্বরকে এক্সাম আদেও হবে আর যদি হয় তার কারণ কি যদি না হয় তার কারণগুলোকে তোমাদেরকে আমি এই ভিডিওতে বলে দেবো ক্লিয়ারলি তো অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সবটা জানতে পেরে যাবে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো তো চলো শুরু করে দিই আজকের ভিডিও তো দেখো বেঙ্গল পুলিশের যে এসআই এক্সাম হওয়ার কথা ছিল সেটা ছিল হচ্ছে পাঁচই ডিসেম্বরে কিন্তু পাঁচই ডিসেম্বরে এক্সাম হওয়ার সম্ভাবনা খুব কম কেন কারণ হচ্ছে পাঁচই ডিসেম্বরে এক্সাম যদি হতো তাহলে তোমাদেরকে যে এক্সামের জন্য অফিসিয়াল নোটিশটা সেটা মোটামুটি তোমাদের আজ বা কাল মানে তেইশ চব্বিশ তারিখের মধ্যে দিয়ে দিতই মানে দিয়ে দিতই মানে ম্যাক্সিমাম দিয়ে দেয় যতবার এক্সাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন আগে এক্সামের অফিসিয়াল নোটিশটা বেরিয়ে যেতই ঠিক আছে তো পনেরো দিনের বেশি হয়ে গেছে তো মানে পনেরো দিনের কম সময় এখন আছে তবুও নোটিফিকেশান দেয়নি মানে অফিসিয়াল নোটিফিকেশান দেয়নি দেখো এখনও রিক্রুটমেন্টে গিয়ে তোমরা দেখতে পারবে যে অফিসিয়াল কোনো নোটিফিকেশান দেয়নি এসাইয়ের জন্য তো তোমাদের কিন্তু যে এক্সাম ডেট সেটা কিন্তু পাঁচই ডিসেম্বর নয় মানে এক্সাম পাঁচই ডিসেম্বর হবে না ঠিক আছে এটা এটাই বেশি সম্ভাবনা রয়েছে এবার যদি পঁচিশ তারিখের মধ্যে এক্সাম ডেট দিয়ে দেয় তাহলে এক্সাম হলেও হতে পারে বাট স্টিল ম্যাক্সিমাম চান্সেস এখন হচ্ছে নাইনটি নাইন পার্সেন্টেজ ধরুন নাইনটি নাইন পার্সেন্টেজ চান্সেস রয়েছে যে তোমাদের এক্সাম পাঁচই ডিসেম্বর হবে না বাট এক পার্সেন্ট চান্স আছে যে হলেও হতে পারে সেটা যদি তোমাদের পঁচিশ তারিখেই ধরো নোটিফিকেশান দিল এবং পঁচিশ তারিখ থেকে বা ছাব্বিশ তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেলো তাহলে কিন্তু এক্সাম হলেও হতে পারে আর একটা কারণ এক্সাম না হওয়ার সেটা হচ্ছে যে এক্সাইজ কনস্টেবলের মাঠ রয়েছে ঠিক আছে এক্সাইজ কনস্টেবলের পিটি পি এম টি টেস্ট রয়েছে সেটা ছয়ই ডিসেম্বর পর্যন্ত হবে তো অলরেডি একটা এক্সাম ওটা একটা এক্সাম কাইন্ড অফ তো ওটা ডাব্লিউপি রিক্রুটমেন্ট বডি দেখে এবং ডাব্লিউপি এর যে প্রিলিমিনারি এক্সামটা হবে এসআই সেটাও কিন্তু এর রিক্রুটমেন্ট বোর্ডই দেখবে তো একই টাইমের মধ্যে দুটো জিনিস হ্যান্ডেল করা মেবি একটু কঠিন হয়ে যাচ্ছে বা পসিবল নয় ঠিকঠাক করে অসুবিধা হতে পারে তার জন্য হয়তো বা এই কারণেও হলেও হতে পারে যে পাঁচ তারিখে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে এসআই আইআর এক্সাম হবে না তো বেশিরভাগ চান্সেস আর কি নাইনটি নাইন পার্সেন্টেজ চান্সেস রয়েছে এসে এক্সাম ডিসেম্বরের পাঁচ তারিখে হবে না তো অফিসিয়াল কোনো রকম কোনো আপডেট পেলে বা কোনো কিছু জানতে পারে যে কবে এক্সামটা হবে অ্যাকচুয়ালি সেটা তোমাদেরকে আমি অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো ঠিক আছে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা জানতে পেরে যাবে আর হ্যাঁ তোমরা প্রিপারেশান বন্ধ করো না তার জন্য তো প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদেরকে আন একাডেমিতে আন একাডিমি তোমরা জয়েন করতে পারো আন একাডেমি অ্যাপটা ইনস্টল করতে পারো লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে সেখানে তোমরা আন একাডেমি জয়েন করে দেখতে পারো যে ডাব্লিউসিএসের জন্য ডাব্লিউসিএস ফিলিমস এবং মেন্সের জন্য ব্যাচ নাম্বার টোয়েন্টি নাই উনত্রিশ নম্বরে একটা ব্যাচ শুরু হতে চলেছে চব্বিশে নভেম্বর থেকে মানে আগামীকাল থেকে ব্যাচটা শুরু হতে চলেছে তোমরা সেই ব্যাচটা জয়েন করতে পারো সেখানে আরেকডেমি যে টপ রেডিক্টার রয়েছে সেটা তো তারা তোমাদেরকে পড়াবেন ঠিক আছে তো তুমি সেই ব্যাচগুলো জয়েন করতে পারো কমপ্লিট স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটা ব্যাচ শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে সেগুলো জয়েন করতে পারো এবং অন্যান্য অলরেডি অনেক ব্যাচেস চলছে সেগুলো তোমরা জয়েন করতে পারো আন সাবস্ক্রিপশন নিয়ে তো আন একাডেমি সাবস্ক্রিপশনে দেখো প্রাইসগুলো লেখা রয়েছে কত টাকা কোন সাবস্ক্রিপশন দিতে গেলে তুমি যদি এক মাসের জন্য নাও তাহলে এখানে কত দিতে হবে বারো মাসের জন্য কত এখানে সব লেখা রয়েছে কিন্তু এই যে প্রাইসটা লেখা রয়েছে এই প্রাইস কিন্তু তুমি পে করবে না এই প্রাইস পে করার আগে তুমি যে ইজি পে কোডটা দেখতে পাচ্ছ ই এ এ এস সি ইএস ওয়াই পি আর এই কোডটা তোমরা অ্যাপ্লাই করলে দশ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে প্রত্যেকটা প্রাইস এখানে যা লেখা রয়েছে তার উপর দশ পার্সেন্ট করে ছাড় পেয়ে যাবে তোমরা তো সেখান থেকে তুমি ইজি পেপ করটা অ্যাপ্লাই করে এখানে কিনতে পারো তোমরা যদি ঠিক করে থাকো যে তোমরা কিনবে ঠিক আছে তাহলে অবশ্যই আন একাডেমির সাবস্ক্রিপশনটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নিয়ে নাও কেন কি আন একাডেমির যে সাবস্ক্রিপশন চব্বিশ মাসের এবং বারো মাসের যে সাবস্ক্রিপশন যেটার প্রাইস কিন্তু বাড়তে চলেছে মানে দাম বাড়তে চলেছে তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ইজি প্রেম কোডটা অ্যাপ্লাই করে আগে থেকেই আন অ্যাকাডেমি সাবস্ক্রিপশনটা নিয়ে নিও নাহলে কিন্তু প্রাইজ বেড়ে গেলে একই জিনিসের জন্য তোমাকে বেশি টাকা পে করতে হবে তো আগে থেকেই তোমরা চাইলে সাবস্ক্রিপশনটা নিয়ে নিতে পারো তো আন অ্যাকাডেমি প্লাস মেম্বারশিপ তোমরা নিলে কি তোমরা অনেক ধরনের কোর্সেস তোমরা জয়েন করতে পারবে টপ এডুকেটরদের কাছ থেকে পড়তে পারবে এবং বিভিন্ন ধরনের টেস্ট সিরিজ থাকবে সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে তোমাদের যে এক্সাম ডাব্লিউএফি পুলিশ বা ডাব্লিউ বা কলকাতা এসআই বা কলকাতার কনস্টেবল যে এক্সাম বেরোবে সেগুলোর জন্য আর তাছাড়াও স্পেশাল ক্লাসেস হয় আজ সকাল দশটার সময় একটা স্পেশাল ক্লাস আছে এবং রাতেও একটা স্পেশাল ক্লাস আছে আমার আমি যেখানে ম্যাথ করাচ্ছি তোমাদেরকে বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই এবং কলকাতা পুলিশের জন্য এবং এক্সাইজ কনস্টেবল মেন্সের জন্য তোমাদেরকে আমি ম্যাথ করাচ্ছি সেগুলো তোমরা আমার ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে জয়েন করে সেখান থেকে তোমরা ক্লাস দেখতে পারো আজ সকাল দশটায় এবং রাত আটটার সময় ম্যাথের স্পেশাল ক্লাস আছে ফ্রি সেই কোডটা তোমাদের দেখার জন্য সেই ক্লাস দেখার জন্য যদি কোনো রকম কোনো কোড চায় আনলক করার জন্য তাহলে তোমাদেরকে ইজি প্রেপ ইজি প্রেপ ই ইজি প্রেপ কোডটা ইউজ করতে হবে ই এ ই এ এস ওয়াই পি আর এপি এই যে কোডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই কোডটা তোমাদেরকে ইউজ করতে হবে তাহলে তোমরা স্পেশাল ক্লাসও জয়েন করতে পারবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট আর সব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে